টানা 33টি ভিডিও করার পর আমার কাছে মনে হচ্ছিল যে আসলে আমার একটা ব্রেক দরকার। আর এই ব্রেকটি কেন দরকার সেটা হলো আমি চাচ্ছিলাম যে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসি। আর এই নতুন কিছু আনার জন্য অবশ্যই আমাকে কিছু না কিছু গবেষণা তো করতেই হবে। তো সেই জন্যই মূলত আমি এই ব্রেকটি নিয়েছিলাম এবং এই ব্রেকের ভিতরে আমি চেষ্টা করছিলাম যে আপনাদের জন্য বেশ কিছু নতুনত্ব আনতে। আসলে ওই একঘেয়েমি টাইপের ব্লগ আমি আর করতে চাচ্ছিলাম না। আর এই ব্রেকের মধ্যে আমি একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করলাম, সেটা হলো যে আমার ফ্যান বেসটা হয়তোবা অনেক বড় না, বাট যতটুকু আছে এতটুকুর ভিতরেই যারা আমার এই ব্লগগুলো রেগুলার দেখতো, বিশেষ করে আমার ফ্রেন্ড সার্কেল, আমার ছোট ভাই বোন এবং সেই ছোট ফ্যান বেজে আমার শিক্ষকগণও ছিল, তো তারা আমাকে সাড়া দিচ্ছিলেন অথবা নক করছিল যে কেন আমার ব্লগ নেই। তো এই জিনিসটি আসলে আমাকে খুব ভালোভাবেই মোটিভেটেড করেছে। তো এত কিছুর জন্যই আমি আপনাদের কাছে আবারও ফিরে আসলাম। আর এখন থেকে ব্লগগুলো হবে একটা নতুন কোনো কিছু দিয়ে, নতুন একটা এলিমেন্ট দিয়ে, যেগুলো আসলে আপনারা আশা করি এনজয় করবেন। আমি ফুড অ্যান্ড নিউট্রিশনেরই একজন ছাত্র, টানা 6 বছর আমি এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি। তো যখন আমি ফুড অ্যান্ড নিউট্রিশনের বিভিন্ন সাবজেক্টগুলো নিয়ে পড়ছিলাম তখনই ভাবছিলাম যে আসলে এই ফুড অ্যান্ড নিউট্রিশন সাবজেক্টটা নিয়ে আমার কিছু করা উচিত। তো তখন আমার প্রথম যে জিনিসটা মাথায় আসলো সেটাই হলো ফুড ব্লগিং। তো সেই জায়গা থেকে আইডিয়া নিয়েই মূলত আমি এই ফুড ব্লগিংটি শুরু করি। তো বন্ধুরা, আপনারা আমার এই আসাদ দ্য ফুড ইনভেস্টিগেটর চ্যানেলে যে জিনিসটি দেখতে পাবেন সেটা হলো 64টা জেলারই ঐতিহ্যবাহী খাবার সমূহ, সেই সাথে অথেন্টিক রেস্টুরেন্ট ফুড রিভিউ। আমার এই ভিডিওগুলো যদি আপনারা এনজয় করতে চান তাহলে আপনাকে চোখ রাখতে হবে প্রতি বৃহস্পতিবারে সন্ধ্যা 6:30 সময়। নতুন ভিডিও নিয়ে খুব দ্রুতই আসছি আপনাদের সামনে, সেই পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকুন। আর যদি আমাকে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, তাহলে আসাদ দ্য ফুড ইনভেস্টিগেটর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, সেটা হলো নেভার গিভ আপ, আমাদেরকে লেগে থাকতে হবে। সো আপনাদের জন্য আমিও আমার এই ফুড ইনভেস্টিগেটর চ্যানেলে লেগে থাকবো। সকলকে ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা।